স্টেশন ডিলার মাল দিচ্ছে না, তোমাদের ডিলার কে? উৎপল মাথা পিছু এক কেজি করে জানকান্দা, মাথা পিছু এক কেজি করে চালে কি সংখ্যা চলবে? চার পাঁচ কেজি তিন কেজি চালে তো এক কেজি করে চাল হবে কি হবে না? কি করে হয় গরিব মানুষের বাড়িতে এক কেজি করে চাল কিভাবে হয়? পনেরো দিন পর পরে এক কেজি চাল মাথা পিছু চাল সংখ্যা চলবে কেন? তুই চাল দিয়ে খাবে নাকি? আর যাদের কাটবে তারা কি করবে? তারা খেতে পাবে না? তাহলে এইভাবে আমাদেরকে আরো আরো আটকে দেওয়া, আটকে রেখে এইভাবে কি অবস্থায় আমাদের কষ্ট দিচ্ছে? চারিদিকে শুনছি ডাল দিচ্ছে, চাল দিচ্ছে, আলু দিচ্ছে, সব দিচ্ছে, আর আমাদের দেশে কেন নাই? কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটো সরকারই বারবার বলছে খাবার দিচ্ছি, খাবার পাইনি আমরা, কোন সরকারে খাবার পাইনি আমরা। অবরোধ ব্যক্তিকরণ করেছেন সেটা সরকার কাজ করি আমরা, দেশে কাজ আমাদের চলছে না, বন্ধ হয়ে গেছে আপাস থেকে, আমাদের ঘরে খাদ্য খাবার নাই, ছেলে ছেলে পুলে খাতে বসে কান্দাকাটি করছে, বনে শাক পাতা তেলে খাচ্ছি, তারপরে ঘরে তেল লবণ টাকা পয়সা কিছুই নেই, চালের দাম বেশি, দোকানে কিনতে পারছি না, পয়সাই তো নেই, আর সরকার কাজ করে বসে হাতে কাজ জানে বসে, কিন্তু কাজ আমাদেরকে দিচ্ছে না, ঘরে বসে আছি খেতে পাচ্ছি না, এ হলো সমস্যা। আর বাড়িতে অসুস্থ ছোট ছোট ছেলে মেয়ে তারা কান্দাকাটি করছে, দোকান বাজার জিনিসপত্র কিনতে পারছি না, দিতে পারছি না, বোনের শাক পাতা তুলে রান্না করছি, ভয় খাওয়াচ্ছি, তেল নাই, লবণ নাই, কোনো খাদ্য খাবার নাই, টাকা নাই, কোনো ওষুধ পানি কেনা পয়সা নাই, এইরকম সমস্যা হচ্ছে। আপনারা কি চাইছেন তাহলে? এখন আমরা চাই যে ঘরে খাদ্য খাবার চাই, আমরা সুখে আছি, টাকা সপ্তাহে খেতে পাচ্ছি না, চাল ডাল কিছুই নেই। পরিচয়? আপনার নাম? আমার নাম মেহেননগর বিবি। সরকার তো বারবার ঘোষণা করছে খাবার দিচ্ছে, তাহলে আপনারা কি চাইছেন সরকারের কাছ থেকে? মূলত খাবারের জন্য এখানে পথ অবরোধ করেছেন। এই চব্বিশ দিন হয়ে গেল, এখনো কোনো সাহায্য পাইনি। আমাদের এখানে কোনো নেতা মন্ত্রী বা কোনো পুলিশ প্রশাসন, এসডিও, বিডিও কেউ এখনো কোনো খাবারের ব্যবস্থা করেনি। আমাদের যে কাজটা সব হারিয়ে গেছে, তাই লকডাউনে লকডাউন আমরা মানছি না, তাই পথে নামতে পারি না, একদিনও পাইনি। ও শুনছি যে নেমেছে, কিন্তু এইদিকে পৌঁছায়নি। দুলাল সাহা, মলিনা সাহা, আপনারা সরকারের কাছে বা স্থানীয় কাউন্সিলের কাছে কি চাইছেন? আমরা একটাই মানে জিনিস খাবার চাই। পরিচয়? মহাদেব দাস, দমকলকুটি।